যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায় কবরেও থাকে তার নামে মামলা হয়, সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়, সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ, সাগর নুরির তদন্তই কমপ্লিট করতে পারেনি একশো জায়গা। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমনভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। সাগর রুড়ির সাংবাদিক দম্পতি তার তদন্ত প্রতিবেদন আজও জমা দিতে পারে না, 109 বার তদন্ত রিপোর্ট তারা তৈরি করেছেন কিন্তু পাচ্ছেন, শুধু পিছাচ্ছেন, শুধু পিছাচ্ছেন। তাহলে আপনি সফল কোথায়? আপনি একজন সাংবাদিক দম্পতির এই যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড তার 109 বার আপনার তদন্ত রিপোর্ট আপনারা তৈরি করেন, তারপরে আবার নতুনভাবে তৈরি করেন, আপনারা খুঁজে বের করতে পারেন না, পারেন না কেন? কিন্তু জনগণ জানে, এটা জনগণ বোঝে। এর জন্য একটি মানে এটার জন্য না, এইরকম একটি কাহিনীর উপর একটা ছবি হয়েছে কি জানো, অমীমাংসিত এই ছবির সেন্সরশিপ ওটা ওটাকে বাতিল করে সেন্সর বোর্ড থেকে বাতিল করে সেন্সরশিপটা হচ্ছে, যেটা বাংলাদেশের এই ঘটনার সাথে এটা মিলে যায়। আরে ভাই, টুইন টাওয়ার ধ্বংস হয়েছে, এর উপরে 4-5টা ছবি হয়েছে, ওটাও তো বাস্তব ঘটনা। পৃথিবীর সব চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উপর নানা সিনেমা হয়েছে হলিউডে এবং অন্যান্য দেশে, আর এটা তো বলছে না যে সাগর নুরির জন্য এইটা করা হয়েছে। এবং সেন্সর বোর্ড এতটাই মূর্খ, বলছে যে এই এইটা এই মামলাটা বিচারাধীন আছে হাইকোর্টে, বিচারাধীন, এর তদন্ত রিপোর্টই জমা হয়নি, সেন্সর বোর্ড বলছে এটা হাইকোর্টে বিচারাধীন, এই কারণে এটাকে আমরা মুক্তি দিতে পারলাম না। কত মূর্খ! অর্থাৎ ওইটাকে আড়াল করা, এইটা নিয়ে যেন মানুষ কথা না বলে, অর্থাৎ ওই হত্যাকাণ্ডের সাথে, ওই জঘন্য পৈশাচিক হত্যাকাণ্ডের সাথে রুই কাতলা জড়িত, এই জন্য ওই ক্ষমতাসীনরা ওইটা আড়াল করার চেষ্টা, ওটাকে আড়াল করার প্রচেষ্টার মধ্যে দিয়ে তারা কি দেখাতে চাচ্ছে? মানুষ বুঝছে যে এই সরকার প্রকৃতপক্ষেই একটা ব্যর্থ সরকার, একটা ষড়যন্ত্রকারী দুর্বিষহমূলক কাজ করার সরকার। এই সরকার এই দেশের মানুষকে স্বস্তি দিতে আসে না। আর যে গণতন্ত্রের কথা বলে সে যদি মরেও যায় কবরেও থাকে তার নামে মামলা হয়, সে যদি হজ করতে যায় তার নামে মামলা হয়, সে যদি প্যারালাইসিসের রোগী হয়ে হাসপাতালে থাকে তার নামে মামলা দেয় এই সরকারের বাহাদুর পুলিশ কর্মকর্তারা। বাহ, সাগর নুরির তদন্তই কমপ্লিট করতে পারেনি একশো জায়গা। আর মিছিলের আওয়াজ শুনলে, জনসভার আওয়াজ শুনলে তারা এমনভাবে মামলা দিতে থাকে যে বিএনপির নেতারা কবরে থাকলেও সেও মামলা থেকে বাদ যায় না। এই প্রক্রিয়া তাদের থামছে না, মামলা দিচ্ছে, প্রহসনের বিচারও করছে, বিচারকের রুমে পুলিশ কর্মকর্তাকে ডেকে ভিতরে ব্রিফ করা হচ্ছে যে তুমি এই নেতার বিরুদ্ধে এইটা বলবে আর আমরা সেখানে রায় দিয়ে দেবো। আমাদের নিজের চোখে দেখা, আমরা এজলাসে তখন বসি, তো যে ব্যক্তি সাক্ষী দিতে আসে পুলিশে অথবা পুলিশ কাউকে ধরে নিয়ে আসে সে সরাসরি চলে যায় একেবারে বিচারকের, তারপরে এসে সাক্ষী দিচ্ছে। অনেককে জিজ্ঞাসা করেছি যারা পুলিশের লোক নেন, ভাই আমাদেরকে বলতে বলেছে তাই বলছে, এই প্রহসনের সাক্ষী দিয়ে, এই মিথ্যা সাক্ষী দিয়ে আপনার আমাদের নেতৃবৃন্দকে যেমন জেলে রাখা, জেলে রেখে বন্দি করে অসুস্থ নেত্রী, গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা, একেবারে সাজার নাম, যে মামলা তার সাথে তার কোনো সম্পর্ক নেই সেই মামলাকে দিয়ে আজকে তার নামে সাজা দিয়ে বন্দি করে রাখা, এমনকি তার উন্নত চিকিৎসার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। আজকে সাজা দিয়ে দেশের বাইরে রাখা হয়েছে তারেক রহমান, দেশ নায়ক তারেক রহমান,
যিনি আজকের এই সংকটময় মুহূর্তেও এদেশের গণতন্ত্র মনা মানুষকে উজ্জীবিত করছেন, গণতন্ত্র ফেরানোর জন্য, জনগণের ক্ষমতা জনগণকে ফেরানোর জন্য। তিনি বলেছেন যে কথাটি এখানে সুনন্দা শুনতে গেলে বলেছে যে তিনি বলছেন আমার ক্ষমতার দরকার না, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরে আসছে, এই জন্য সংগ্রাম সেই নেতৃত্ব। বন্ধু আমার, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে উচ্চারণ কখনো স্তব্ধতা। বন্ধুরা আমার, যারা ন্যায় বিচারের জন্য, সুশাসনের জন্য, মানবিক সাম্যের জন্য যারা লড়াই করে, সেই লড়াই ন্যায় সঙ্গত। মিথ্যা উপস্থিত হবে, মিথ্যা দূরীভূত হবে, সত্যের জয় হবে ইনশাআল্লাহ। এদেশের ইতিহাসে আজকে যারা জেলে যাচ্ছেন তারা হবেন সিরাজউদ্দৌলার মতো দেশপ্রেমিক হিসাবে ইতিহাসে তাদের। আর যারা আজকে সে ঘটনার পক্ষে অস্ত্র ধারণ করছেন, দমন করছেন, তারা মির্জা ভরে রাত কাটবে আপনার এদেশের ইতিহাসে।